মুকুন্দা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ইনপুট ডিভাইস সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে, তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট যন্ত্রপাতি বিষয় নিয়ে আলোচনা করলাম। তোমরা পূর্বের ক্লাস তথ্য যোগাযোগ দশটি ইনপুট ডিভাইসের নাম হলো, যথা এক নাম্বার দিয়ে লিখতে পারো, যেমন কিবোর্ড, এটি তোমরা সবাই চিনো কিবোর্ড। দুই নাম্বার দিয়ে লেখো মাউস। তিন নাম্বারে লিখো ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা। চার নাম্বারে লিখতে পারো স্ক্যানার। পাঁচ নাম্বার লিখতে পারো ভিডিও ক্যামেরা। ছয় নাম্বার লিখতে পারো ওয়েবক্যাম। সাত নাম্বার লিখতে পারো জয়স্টিক। আট নাম্বার লিখতে পারো OMR। নয় নাম্বার লিখতে পারো মাইক্রোফোন। দশ নাম্বার লিখতে পারো বারকোড রিডার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম ইনপুট ডিভাইস কি, কম্পিউটার চালানোর জন্য আমাদের বিভিন্ন রকম যন্ত্রপাতি আমরা ব্যবহার করতে হয়। এই যন্ত্রপাতিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট ডিভাইস। যেহেতু তোমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি ক্লাসটা দুই ভাগে বিভক্ত করে নেব। আজকে ইনপুট ডিভাইস সম্পর্কে তোমাদেরকে একটু পরিচিতি করে দেবো। দেখো কিবোর্ড, কিবোর্ড এক নাম্বারে লিখেছি কিবোর্ড। কিবোর্ড তোমরা চিনো কম্পিউটারের সাথে, আমরা পিসির সাথে, আমাদের ল্যাবে গিয়ে তোমরা দেখবে একটা বোর্ড আছে, ওটা আমি পিসির সাথে যখন যুক্ত করি, তুমি প্রথমে লেখাজোখার জন্য যে বোর্ডটি আমরা ব্যবহার করে থাকি ওটাকে কিবোর্ড বলে। কিবোর্ড সবাই চিনো তো? হ্যাঁ, তোমরা প্রত্যেকে চিনো কিবোর্ড। তারপরে একটা ইঁদুরের না একটা এরকম ইয়ে আছে, যেটা সুতা দিয়ে নাড়ি আমরা, এটাকে বলা হয় মাউস। মাউস বিভিন্ন রকমের আছে, এখন আধুনিক যুগে কতগুলো মাউস আছে, তার তার ছাড়া এমনি সংকেতের মাধ্যমে চলে, মাউসও তোমরা চিনো, এটা একটা ইনপুট ডিভাইস। তারপরে ডিজিটাল ক্যামেরা, এই আমরা যে আমাদের এই এখন যে ক্লাসগুলো ভিডিও করতেছি, এই ধরনের ক্যামেরা আর কি, এই ক্যামেরাটা হচ্ছে ডিজিটাল ক্যামেরা। অনেকগুলো ল্যাপটপের সাথে দেখবে এরকম করে লাগানো থাকে, অনেকে এক্সট্রা ডিজিটাল ক্যামেরা দিয়ে যে কোনো কিছু ভিডিও করতে পারে। তারপরে স্ক্যানার, স্ক্যানার বুঝো তোমরা, যেমন আমরা তোমরা যখন রেজিস্ট্রেশন করাবো ক্লাসে, তোমরা যখন উঠবে, তারপরে নাইনে দুইবার আমাদের হাই স্কুল জীবনে দুইবার আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয় তোমরা বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য। তো তোমরা যখন বোর্ড পরীক্ষা দাও, আমরা তোমাদের থেকে কতগুলো ছবি নিই, এই ছবিগুলো আমরা একটা যন্ত্রের মাধ্যমে আমাদের ল্যাবে আসে তোমরা দেখতে পারবে, অথবা বাজারে তোমরা যারা ছবি উঠাও, ছবিগুলো আমাদেরকে হার্ড কপি যখন দাও, আমরা এই ছবিটাকে স্ক্যানার মাধ্যমে আমাদের কম্পিউটারে প্রবেশ করিয়ে থাকি। তাহলে স্ক্যানার এমন একটা যন্ত্র যেটা যে কোনো ছবি হুবহু স্ক্যান করে আমাদেরকে কম্পিউটারে প্রবেশ করে আমরা নেটে ব্যবহার করে থাকি। তাহলে স্ক্যানার তোমরা যারা এই এখনও দেখো নি, তোমরা আমাদের ল্যাবে গিয়ে দেখে আসবে স্ক্যানারটা কী ধরনের। তারপরে ভিডিও ক্যামেরা, আমরা যখন ল্যাপটপের তোমরা সামনে দিয়ে দেখবে একটা ছোটো ক্যামেরা থাকে, এই এক্সট্রা লাগানো, যেটার সাহায্যে আমরা যে কোনো কিছু ভিডিও করতে পারি, যেমন আমাদের ক্লাসগুলো এখানে আমরা ভিডিও করতেছি, এটা হচ্ছে ভিডিও ক্যামেরা। তারপর ওয়েব ক্যাম, ল্যাপটপের সামনে এতটুকু একটা মোবাইলের যেরকম সামনে দিয়ে একটা ক্যামেরা থাকে, এরকম একটা ক্যাম থাকে ক্যামেরা, এই ক্যামেরার সাহায্যে তুমি বিদেশের থেকে যদি কেউ ভিডিও কল করে, ও তোমাকে দেখতে পাবে, তুমি ওকে দেখতে পাবে। জয়স্টিক, এটা একটা আমাদের
জয়স্টিকটা আসলে নেটের ব্যবহারের জন্য তোমরা দেখো না কখনো, এটা বড় বড় কম্পিউটার সাথে যুক্ত থাকে। তারপর ওএমআর, আমরা যে তোমাদের পরীক্ষায় নৈর্ব্যক্তিক পরীক্ষায় অভিজ্ঞ নিয়ে থাকি, এই নৈর্ব্যক্তিকগুলো আসলে তোমরা যখন বোর্ড পরীক্ষা দাও হাজার হাজার লক্ষ লক্ষ লোক এগুলো হাতে কাটা কখনো সম্ভব নয়। ওএমআর এমন এক ধরনের যন্ত্র যার সাহায্যে আমরা অনায়াসে নৈর্ব্যক্তিক একসাথে। তারপর মাইক্রোফোন তোমরা ছিল, আমরা বড় বড় অনুষ্ঠানে যখন আমরা টেবিলে এরকম কম্পিউটার তোমরা যুক্ত থেকে সাউন্ডটা তোমরা জোরে জন্য আমরা ব্যবহার করে থাকি। তারপরে বারকোড রিডার, এটা নেটের একটা যন্ত্র, এটা তোমরা আসলে কখনো দেখো না এই বারকোড রিডার। তোমরা আরও যখন বড়ো হবে ক্লাস এইটে গেলে তোমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত। তোমরা আগামী ক্লাসে তাদের ইনপুট ডিভাইস কি, 10টি ইনপুট ডিভাইসের নাম এটা তোমরা শিখতে হবে। ধন্যবাদ সবাইকে।